মেহেরুদ্দিন চৌধুরীকে আমরা দেখেছি আপনার অনেক নাটকে, আপনি তাকে নিয়ে পরপর অনেক কাজও করেছেন। তো এই যে একই অভিনেতাদের নিয়ে কাজ করলে আপনার কি কি সুবিধা হয়? জিনিসটা সুবিধা হয় বেসিক্যালি, মেহেজাবিন আপুর সাথে অনেক কাজ হয়েছে, আলটিমেটলি এটা উনি ডিজার্ভ করে। উনি খুবই মানে প্রফেশনাল একজন আর্টিস্ট, উনি যে পরিমাণ সময় আসলে একটা স্ক্রিপ্টের পিছনে দেয় ডিরেক্টরকে, আমি জানি না কয়জন দেয় এরকম সময়। সো কেন ইম্পর্টেন্ট স্ক্রিপ্টের পিছনে সময় দেওয়া আর্টিস্টের, এতে করে কাজটা ভালো হয় আসলে। মানে আর্টিস্ট যত বেশি আসলে স্ক্রিপ্টে ইনভলভ থাকবে ডিরেক্টরের জন্য, তত ইজি হয়ে যায় আসলে কাজটা পুল অফ করা। তো উনি ওনার সাথে কাজ করলে এই ফ্যাসিলিটিটা পাওয়া যায়, উনি প্রচুর সময় দেন স্ক্রিপ্টের পিছনে। আর খুবই ভালো অ্যাক্ট্রেস বাংলাদেশে বর্তমানে যারা কাজ করছে, অনেকেই ভালো কাজ করছে, মেহেজাবিন আপু তাদের মধ্যে অন্যতম, উনি খুব ভালো অ্যাক্টিং করে। তো আসলে ওনাকে যখন আমি কাস্ট করি তখন এবং আমার ফিমেল ক্যারেক্টার গুলো খুব চ্যালেঞ্জিং হয়, এটা যদি খেয়াল করে দেখো আমার গল্পে যে ফিমেল ক্যারেক্টার হয় ও কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা, মানে দেখা যায় কোনো না কোনো ক্রাইসিসে আছে ক্যারেক্টারটা, কোনো না কোনো একটা সমস্যায় আছে সে, খুব ইজি গোয়িং হয় না নর্মালি আমার ফিমেল ক্যারেক্টার গুলা। যেমন তুমি চিরকাল আজের কথা বললে যে কাজটা তুমি আমার প্রথম দেখেছিলে, ওখানেও কিন্তু মেয়েটা 7 সেকেন্ড পর পর বলে যেত কথা, ভেরি চ্যালেঞ্জিং থিং, 7 সেকেন্ড পর পর সে বলে যেত, তার কিছু মনে থাকতো না, চিরকাল আজের কথা বলছি। তো ওইখানে ক্যারেক্টারটা খুব চ্যালেঞ্জিং ছিল, তো ওইখানে মেজামিনও কিন্তু অসাধারণ পারফর্ম করছে। এবং উনি আসলে থাকে না, আমি একটা প্রজেক্ট ওনাকে নেই, উনি পারফর্ম করে এবং উনি আসলে যে বারকে আরো রেইজ করে। সো আলটিমেটলি পরের প্রজেক্টের জন্য এমনিতে উনি অটো চয়েস হয়ে যায়। সো আমাদের জেলিং খুব ভালো, একটা একটা টিমের মতো আমরা, উনি আমাকে বুঝি, আমি ওনাকে বুঝি, এবং কাজ করে ভালো লাগে আসলে, দেখো আসলে কাজ হয় অনেক ওর সাথে। আমি দেখেছি মানে এই জিনিসটা, মানে অনেকে এটাকে নিয়ে আবার সমালোচনাও করে যে বারবার মেহেজাবিন চৌধুরীকে নিয়ে ভিকি জায়েদ কাজ করে, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, আপনি পরপর তাকে নিয়ে কাজ করলে না তাকে একটু অন্য রকম ভাবে প্রেজেন্ট করে, এই ব্যাপারটা কিন্তু খুব ভালো। এবং আমরা জানি যে হইচই যে আরেকটা যে কাজের অ্যানাউন্সমেন্ট হয়েছে সেখানেও তিনিই রয়েছেন, মিথ্যেবাদী। মিথ্যেবাদী, হ্যাঁ খুব ইন্টারেস্টিং একটা কাজ, আই হোপ ওটা হবে, আমরা খুব এক্সাইটেড মিথ্যেবাদী নিয়ে, এটা হইচইয়ের সাথে সেকেন্ড প্রজেক্ট আমার। সো লেটস সি, মেজাবিন আপু আবারও একটা ডিফারেন্ট একটা ক্যারেক্টার আসবে।